নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া এক লোকোৎসবের, সেটি হলো চড়ক পুজো ও শিবের ভক্ত। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এই কথাটা যে কতখানি সত্যি তা আমরা সকলেই জানি। উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবই কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি ও চড়কের পুজো বেশ বিখ্যাত। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়, কিন্তু এখানে আমাদের একটু ব্যতিক্রম, কারণ এখানে অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের ২৫ তারিখ এবং শেষ হয় বৈশাখ মাসের সংক্রান্তিতে। পুজো কী এবং কেনই বা করা হয়, চলুন আজকে জানি সেই কথা। বলা হয় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচগানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু। কিন্তু বর্তমান সময়ে ১৪৮৫ সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে অনেকেই মনে করেন। Thank you.
চরক কীভাবে এসেছে তা নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। এর সঠিক ইতিহাস এখনও তেমন পরিষ্কার নয়, তবে প্রচলিত রয়েছে রাজা সুন্দরানন্দ ঠাকুর 1485 সালে এই পুজোর প্রচলন করেন। তবে রাজপরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চরক পুজো কখনও রাজবাড়ির পুজো ছিল না, বরং এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি। তবে সব পুজোয় ব্রাহ্মণ প্রয়োজন হলেও এই পুজোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একেবারেই আলাদা। শোনা যায় চরক পুজোর সন্ন্যাসীরা প্রত্যেকেই ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পূজায় এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। Yeah.
হেলছে, অঙ্কুশ লাগে হেলছে।